শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত 250 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভুঁইয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 250 ক্র্যাডেট উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, 2023 সালের 11 নভেম্বর ক্র্যাডেট এসআই সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছিল, যা শেষ হবার কথা ছিল 4 নভেম্বর। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা সারদায় গেলেও সেখানে অনেক ধরনের আনুষ্ঠানিকতা হয়নি।